আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। যখনই পুষ্টিকর খাবারের কথা বলা হয় তখনই অনেকে উল্টা বলেন যে এইগুলো তো দামি খাবার, কিন্তু আসলে সস্তা কিছু খাবারের মাধ্যমে যে সর্বোচ্চ পুষ্টি পাওয়া সম্ভব সেটা কি জানেন? জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই মিস করবেন না। সাধারণত আমাদের শরীরের জন্য ছয়টি উপাদান খুবই দরকারি, এর মধ্যে একটি হচ্ছে আপনার শর্করা, এছাড়া আছে আমিষ, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং পানি। এই ছয়টি উপাদান কিন্তু আমরা চাইলেই সস্তা কিছু খাবার অর্থাৎ কম দামি কিছু খাবার থেকেই পূরণ করতে পারি। যেমন একটি যদি আমি বলি যে ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আপনাকে কিন্তু যে দামি দামি খাবার খেতে হবে তা কিন্তু নয়, আপনি চাইলে সামান্য একটি ঢেঁড়স থেকেও কিন্তু আপনার ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারেন। এছাড়া নিয়মিত খাদ্য তালিকায় আপনি যদি বাঁধাকপি, পালং শাক এগুলো রাখেন, এখান থেকেও কিন্তু আপনি পর্যাপ্ত ক্যালসিয়াম পাবেন। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাদাম থেকেও কিন্তু আপনার ভালো ক্যালসিয়াম পাওয়া যেতে পারে। তবে বিভিন্ন ধরনের বাদাম আছে সস্তা দামি, এর মধ্যে সবচেয়ে সস্তা যেটা অর্থাৎ চীনা বাদাম যেটা, সেখান থেকেও আপনি চাইলে ক্যালসিয়াম পেতে পারেন। তাহলে ক্যালসিয়াম পাওয়ার জন্য যে দামি দামি খাবার খেতে হবে তা কিন্তু নয়, এই যে সস্তা কিছু খাবারের নাম বললাম সেগুলো থেকেও কিন্তু আপনি ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারেন। এবার আসি শর্করা জাতীয় খাবার। সাদা চাল যেটা আছে সেটাকে আমরা অনেক সময় সাদা বিষও বলে থাকি, কারণ এটা কিন্তু আমাদের শরীরে শর্করার লেভেলটাকে বেশি বাড়িয়ে দেয়, যার ফলে অনেক সময় ডায়াবেটিসের ঝুঁকি থাকে বা ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে এই খাবারটি একটু সমস্যা তৈরি করতে পারে। সেজন্য আপনি চাইলে সাদা চালের পরিবর্তে লাল চাল ব্যবহার করতে পারেন। এছাড়া দুই বেলা বা তিন বেলা খাবারের পর আমরা সাধারণত সকালে বা বিকালের নাস্তায় সাধারণত চা, বিস্কিট কিংবা পরোটা বা তেলের তৈরি বিভিন্ন ধরনের নাস্তা ব্যবহার করার চেষ্টা করি বা খাওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমরা চেষ্টা করি যে মাংস, খিচুড়ি এই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করি। তো এগুলো কিন্তু স্বাস্থ্যকর খাবার নয়, আপনি চাইলে এগুলোকে কিছু সস্তা খাবারের সাথে এক্সচেঞ্জ করতে পারেন। যেমন আপনি আগে খেতেন চা, বিস্কুট, পরোটা এই ধরনের খাবার, এখন থেকে আপনি চাইলে এক্সচেঞ্জ করে লাল আটার রুটি বা লাল চালের বা লাল চিড়া এগুলো কিন্তু আপনি খেতে পারেন। এগুলো আপনার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হবে। এছাড়া আপনি চাইলে সকালবেলা নাস্তার সাথে আপনি মুড়ি অ্যাড করতে পারেন। তিন নম্বর হচ্ছে আপনার যদি রক্ত শূন্যতা থাকে বা আয়রনের অভাব থাকে আপনি চাইলে লাল শাক খেতে পারেন প্রতিদিন। প্রতিদিন যদি লাল শাক আপনার খাদ্য তালিকায় থাকে তাহলে কিন্তু আপনার আয়রনের অভাব পূরণ হতে পারে। এছাড়া আপনি ফল হিসেবে ডালিম খেতে পারেন, এটার মাধ্যমেও কিন্তু আয়রনের অভাব পূরণ করা যেতে পারে। এছাড়া আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন শিম, মটর বা ফুলকপি, এছাড়া আপনি ডাটা শাক রাখতে পারেন, এগুলো কিন্তু আয়রন সমৃদ্ধ খাবার এবং এগুলো আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে দারুণ সাহায্য করবে। এবং সপ্তাহে আপনি চেষ্টা করবেন এক এক দিন এক একটা রাখতে, তাহলে আপনার খাবারের মধ্যে যে খাবারের রুচি সেটাও ঠিক থাকবে, পাশাপাশি আপনার আয়রনের অভাবও দূর হবে। চার, ফলমূল। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরের পুষ্টির জন্য কিন্তু ফলমূল খুব বেশি উপকারী, কিন্তু ফলমূল অনেক সময় দেখা যায় কিছু কিছু ফল অনেক বেশি দামি। তো সস্তা ফলের মধ্যে যে ফলটা খেলে আপনার শরীরের অভাব পূরণ হতে পারে তার মধ্যে একটি হচ্ছে আপনার কলা। কলা কিন্তু দারুণ উপকারী আপনার শরীরের জন্য, এর মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে, এছাড়া এর মধ্যে আয়রনও কিন্তু আছে প্রচুর, যা আপনার আয়রনের ঘাটতি পূরণ করতেও সাহায্য করবে। তাই প্রতিদিন চাইলে আপনি খাদ্য তালিকায় একটি করে কলা রাখতে পারেন। পাঁচ, আমিষ। আমিষের অভাব পূরণ করার জন্য যে দামি দামি মাংস খেতে হবে তা কিন্তু নয়, আমাদের দেশীয় যে ছোটো ছোটো মাছ আছে বা দেশীয় যে সস্তা মাছগুলো আছে সেখান থেকেও কিন্তু আপনি আমিষের অভাব পূরণ করতে পারেন। এছাড়া ডাল থেকেও কিন্তু আপনি আমিষের অভাব পূরণ করতে পারেন, তবে ডাল হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন, সেটা যদি আপনি প্রতিদিন খাদ্য তালিকায় রাখেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ভালো আমিষের অভাব পূরণ করতে পারবেন। তবে ডালের মধ্যে আমিষের পাশাপাশি আপনি পাচ্ছেন আঁশ জাতীয় খাবার এটি, যার ফলে এটা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করবে। তাই চেষ্টা করবেন এক ডিলে দুই পাখি মারার, অর্থাৎ ডাল থেকে আপনি আমিষও পাচ্ছেন আবার আঁশও পাচ্ছেন, তাহলে এই খাদ্যটা আপনি অবশ্যই দৈনন্দিন খাদ্য তালিকায় রাখবেন। আজকে যেসব খাবারের নাম বলেছি যে সস্তায় আপনি এইসব খাবার খেয়ে আপনার সঠিক পুষ্টিমান পাচ্ছেন বা সুষম পুষ্টি গ্রহণ করতে পাচ্ছেন সেটা অবশ্যই প্রতিদিন খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। যে কোনো একটা আপনি যদি অল্টারনেট হিসাবে রাখেন, যে এক একদিন এক একটা রাখলেন খাবারের তালিকায়, তাহলে কিন্তু আপনার শরীরের পুষ্টি সস্তা দামে অর্থাৎ কম খরচে পূরণ হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমার ফেসবুক পেজে ফলো করতে থাকুন, তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।